हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तो अनेक दिन पर एक सादा माठा रेसिपी निये तुम्हारे काछे हाजिर होएछी। तो आज के एक सिम्पल चच्चड़ी रेसिपी तुम्हारे साथे शेयर करछी। तो चच्चड़ी अनेक रकम है और आमरा अनेके चच्चड़ी खेते खूब भालोबासी, जेमन पालंग शाक, लाउ शाक, कूमड़ो शाक, पुई शाकेर चच्चड़ी है। तबे आज के जे चच्चड़ी रेसिपिटा शेयर करछी सेटा हलो फुलकपिर डाटा और पाता दिए एक सादा माठा चच्चड़ी। तो चलो देखा जाक चच्चड़ीटा करार जन्य की की लागछे। और अनेक समय आमरा ई फुलकपिर डाटा पातागुलोके फेले दी, तो फेले ना दिए सब्जी दिए किन्तु सुंदर एक चच्चड़ी हय। कपिर डाटा और पाता दिए चच्चड़ी करार जन्य जा जा लागबे सब्जी आमी एखाने गुछिए नियेछि। तो एखाने आरो सब्जी दिले चच्चड़ीटा भालो लागे। तो आमार काछे जा जा सब्जी आछे आमी सेगुलो दिए करब। तो एटा कपिर डाटा पाता समेत एखाने नियेछि देखो दुटो झिंगे, एखाने आछे दुटो बेगुन, एखाने चारटे पटल, दुटो आलू, दुटो पेंयाज और एखाने पाँचटा काँचा लंका नियेछि। तो चलो ए सब्जीगुलो दिए आमी ए चच्चड़ीटा करब। तो प्रथमे आमी ए समस्त सब्जीगुलोके केटे गुछिए नि। तो प्रथमे आमी कपिर डाँटागुलोके केटे नियेछि, केटे भालो करे धुए नियेछि। देखो एकदम पतला पतला करे केटेछि, एमनिते एकटु शक्त थाके, कचकचे भाव थाके, एजन्य पतला पतला करे काटलाम जाते भालोभावे सेद्ध हय। आर एखाने आमी कड़ाइते जल दियेछि। तो ए कपिर डाँटागुलो आमी एकटु भाप दिये नेब। तो जलटा आमार मोटामुटी गरम हये एसेछे। আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটা একটু সিদ্ধ হোক, বেশি সিদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ করে নেব। কপির ডাটা আর পাতাগুলোকে ভাপ দিতে বসে আমি বাকি সবজিগুলোকে সব কেটে নিয়েছি, যা যা নিয়েছিলাম বেগুন, ঝিঙে, পটল, আলু। তো আমার সবজি কাটা কমপ্লিট। তো এবার চলো রান্নাটা শুরু করতে হবে। তো কপির ডাটা আর পাতাগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়েছে। এবার এটাকে জল ঝরিয়ে রাখি। আর চচ্চড়িতে দেওয়ার জন্য আমি এক চামচ সাদা সর্ষে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। তো এটা বেটে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে লঙ্কা বাটা তৈরি হয়ে গেছে। চচ্চড়িতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর চারটে বড়ি। আর এখানে আমি সাদা তেল কড়াইতে দিয়েছি, রান্নাটা সাদা তেল দিয়ে করব। দেখো তেল আমার গরম হয়ে গেছে। তো প্রথমে আমি বড়ি চারটাকে ভেজে নেব। চচ্চড়িতে বড়ি দিলে বেশ খেতে ভালো লাগে। বড়ি চারটা আমি লাল লাল করে ভেজে নিলাম, তুলে নেব এবার কড়াই থেকে। আমরা ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেব। আর এখানে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা রেখেছি। তো ফোড়নটা সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব।
হচ্ছে আমি ভাপ দিয়ে রাখা কপির ডাঁটা পাতাগুলোকে দিয়ে দেবো। আস্তে আস্তে খুন্তি দিয়ে সবজি আর কপির ডাঁটা পাতাগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। কপির পাতাগুলো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো লবণটা একটু কম দিলাম, যদি লাগে তো পরে দেব। আর এখানে চারটে লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে দেব। মিষ্টিটা আমি একটু পরে দেবো। সামান্য একটা মিষ্টি না দিলে রান্নার স্বাদ ঠিক মতো আসে না, তাই মিষ্টিটা আমি একটু পরে দেবো। অনেকে বলে যে মিষ্টি আগে দিলে নাকি সেদ্ধ হতে চায় না সবজি, তো মিষ্টিটা পরেই দেবো। আর এই ধরনের সাদা মাথা চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে কপির ডাঁটার একরকম স্বাদ, গরমের সময় একরকম। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে প্রায়। এবার আমি যে মশলাটা করেছিলাম এই চচ্চড়িতে দেওয়ার জন্য, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে, তো এর মধ্যে আমি একটুখানি জল মিশিয়ে নিয়েছি। এবার এই জলটা, সর্ষে বাটা জলটা আমি এই সবজির মধ্যে দিয়ে দেব। আর এই সর্ষে বাটা জলটা দিয়েই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক। এবার আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। তরকারিটা মোটামুটি রেডি হয়ে আসছে, আর একটুখানি হবে, সেদ্ধ হয়ে গেছে আলুটা দুগুলো। বড়ি চারটে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো আর একটুখানি তরকারিটা রান্না হওয়ার জন্য। এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিলাম। চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, একটু মাখা মাখা মতো করেছি, তো এবার এটাকে নামিয়ে নেব। ফুলকপির ডাঁটার চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। তো আজকে চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। আবার তোমাদের সাথে দেখা হবে এরকম একটা রেসিপির ভিডিও নিয়ে।